আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূর এবং কাছে থেকে, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, সকলকে পবিত্র ঈদুল আজহার ও অগ্রিম ঈদ মোবারক। বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের পক্ষ থেকে দেশবাসী সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করেন কোরবানি গরুর সাথে আকিকা করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই আকিকা করা যাবে। তবে লক্ষণীয় বিষয় হলো আকিকার পরিমাণ যেন কুরবানির চেয়ে বেশি না হয়। অর্থাৎ আমরা একটি গরু সাত নামে কুরবানি করি, একটি মহিষ সাত নামে কুরবানি করি, একটি উট হলে সাত নামে কুরবানি হয়। আকিকার মাসালা হলো যে যদি ছেলে হয় তাহলে দুই নাম, আর মেয়ে হলে এক নাম দিতে হবে। এখানে লক্ষ্য রাখতে হবে যে যিনি কুরবানি দিবেন, কুরবানির সাথে আকিকা করবেন, উনি যদি ছেলে হয় একজন আর একজন মেয়ে হয় তাহলে দুই নাম ছেলের গেল আর এক নাম গেল হবে তার মেয়ে, তো রইল চার নাম। অর্থাৎ আকিকার অংশের চেয়ে কুরবানির অংশ বেশি থাকতে হবে। এখানে যদি দুইটি ছেলের আকিকা দেওয়া হয় তাহলে হয়ে যাবে চার নাম আকিকার আর তিন নাম হবে কুরবানি, এতে কুরবানি হবে না এবং ভুল হবে, এই দিকে লক্ষ্য রাখা দরকার। অনেকেই প্রশ্ন করেন যে আকিকার গোশত পিতামাতা, অর্থাৎ যে সন্তানের আকিকা করবেন তার পিতামাতা এই গোশত খাইতে পারবেন কিনা। হ্যাঁ, অবশ্যই যদি আকিকাটি সুন্নতের আকিকা হয়, সাধারণ আকিকা হয়, তাহলে কুরবানির গোশত যেভাবে মা বাপ আত্মীয় স্বজন ধনী গরিব সবাই খাইতে পারবেন। আর যদি মান্নতের আকিকা হয়, অর্থাৎ যদি নিয়ত করেন, মনে করেন আপনার সন্তান হচ্ছে না, আপনি মান্নত করলেন আল্লাহ যদি আমাকে একটি সন্তান দান করেন তাহলে তার আকিকা করব, অথবা অসুস্থ সন্তান আপনি মান্নত করলেন যে যদি আমার সন্তান সুস্থ হয়ে যায় তাহলে আকিকা করব, অনেক বিপদ আপদ আছে, আপনি যদি নিয়ত করেন মান্নতের আকিকা করেন তাহলে সেই আকিকার গোশত পিতামাতা তো নয় বরং কোনো ধনী লোককে দেওয়া যাবে না, খাওয়ানো যাবে না, সম্পূর্ণ গোশত আকিকার গরিব মিসকিনকে বন্টন করে দিতে হবে, এই দিকে লক্ষ্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমরা যারা কুরবানি করব, অর্থাৎ যারা মালিকে নিসাব ধনী ব্যক্তি, যারা প্রত্যেকের উপর কুরবানি দেওয়া ওয়াজিব, যাদের নামে কুরবানি হবে আপনারা সওয়াবের নিয়তে কুরবানি করার সময় প্রশিক্ষিত একজন লোক যিনি কুরবানি দিচ্ছেন উনি নিজেও কুরবানি করতে পারেন, উনি যদি কুরবানির নিয়ম জানেন। আর ইমাম সাহেব যদি কুরবানি দেন তাহলে আপনি ইমাম সাহেবকে কুরবানির যে উনি করে দিলেন এই জন্য আলাদা কিছু হাদিয়ার ব্যবস্থা করে দিবেন। এই জন্য যাদের নামে কুরবানি হবে তারা কুরবানি করার অবস্থায় এই পশুর সামনে উপস্থিত থাকবেন মহিলা পুরুষ সবাই, এবং তখন নিয়ত করে নেবেন যে হে আল্লাহ তোমার দেওয়া তোমার হুকুম অনুযায়ী কুরবানি করছি তোমার ওয়াস্তে। আল্লাহ রাব্বুল আলামিন তো কুরআনুল কারিমে বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা সমস্ত কিছু একমাত্র তুমি আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য, এই জন্য রব্বুল আলামিন তোমার হুকুম পালন করছি, কুরবানি দিচ্ছি, তুমি যদি চাও তাহলে আমি আমার জানও কুরবানি করে দেব, তাহলে অনেক নেকির অনেক সওয়াবের বাগিদার হবেন। এতে মহিলাও যদি যার নামে কুরবানি হয় ওই ব্যক্তিও সামনে থাকতে পারেন, যদি মুহরিম ব্যক্তিরা কুরবানি করেন বা পাশে থাকেন, এই দিকে লক্ষ্য রাখার জন্য। আর কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে তিন বন্টন করবেন, এক বন্টন নিজের জন্য রেখে দিবেন, আরেক বন্টন আত্মীয় স্বজনকে দিবেন, আরেক বন্টন গরিব দুঃখী মিসকিনকে দিবেন। মিসকিনকে যখন দিবেন তখন একটু পুষিয়ে দিবেন, সে যেন আপনার ঘরে যখন গোশত পাকানো হয় ঠিক তখন যেন আপনার পাশের ঘরের গরিব মানুষ যেন একটু গোশত পাকাইয়া তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে যেন খাওয়া দাওয়া করতে পারে, কারণ কুরবানির গোশতের গ্রান্টি হলো আলাদা, এদিকে লক্ষ্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।